আপনাদের আজ যিনি পরিস্থিতি বুঝলে বা যি দেখিলে এই বিহালত তাৰমানে কথা ঘটনা হল যে সেইদিনাখন যিমান ইনচিডেণ্ট হল বুদ্ধ থানাত ভদ্রাবা থানাত আর সেই ইনচিডেণ্টটা আমি বিভিন্ন সময় মিডিয়া চিদায় আমি বিভিন্ন ধুনিয়াকে নিখুঁতভাবে সম্প্রচার চলি আছে নিরপেক্ষভাবে যিমানখিনি হয়েছিল ঘটনা সিমানখিনিয়ে ধুনিয়াকে সম্প্রচার হয়েছিল। এটা কথা হল কি লাহে লাহে বস্তুটো অন্যফালে গেছে আছে। ঘটনা হয়েছিল কি শফিকুলক রাতে পুলিশের কাস্টডিতে আছে 10টার পিছত পুলিশের জিম্মাত থাকার পিছত রাতে তার মৃতদেহ ওলাল। আর এইটো পরিপ্রেক্ষিত হল কি মানে এই মানুষ কিছু ইয়াতে পরিয়ালর আজি বটদ্রবা থানার এই মৃতকর পরিয়ালের ঘর প্রায় 8-9 কিলোমিটার দূর তার পরিয়ালের মানুষ তাতে গেছিল তারমানে সফিকুলক খবর লোক। এটা কথা হল কি যে সেই ঘটনাটা হওয়ার পিছত আজি কি হয়েছে আমি আমি শুনা পাইছিলাম যে উৎকোচ লওয়া হাঁহ আর 10,000 টাকা এইবিলাকার কারণে মানে উৎকোচ বিচারিছিল পুলিশে। এটা আমি নাজানো কিন্তু আমি যেটা আমি পাইছো যে মৃতকর পরিয়ালের বাইশ দিনও পাইছো। এটা কথা হল কি তার পিছর পর কি হল থানাত জুই সংযোগ হল আর এটা আমার রাজহুয়া সম্পত্তি থানা যে জুইত যে যা গেছে তার কারণে আমি খুব ক্ষোভিত হয়েছো আমি দুঃখিত মর্মত হয়েছো আর এই এই ঘটনাকে আমি তীব্রভাবে গরিহণা দিছো নিন্দা করেছো এনে ধরনের ঘটনা হব নালাগে আর যদি হয়েছে তার উচিত তদন্তরে উচিত তদন্তরে দোষীক চিনাক্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। ইয়াত আমি অসমীয়া পরিষদে আমি প্রশাসনক সহযোগ করি কিন্তু কথা হল কি যে পিছদিনাখন ৰাতিপুৱা আহি প্রশাসনের মানুষে আহি এই মানুষখিনি ঘর 4-5টা ঘর বোল্ডাজার লাগাই ভাঙি দিয়াটো এটাও কিমান আইনসঙ্গত বা যুক্তিযুক্ততার ভিতর পড়ছে সংবিধানত আছে নাকি আইনের আওতাত আছে নাকি যে কোনো মানুষে অন্যায় করব পারে সেই মানুষের ঘর ভাড়িয়ে অন্যায় করব নয় এই ঘরত বহুত মূল্যবান বস্তু থাকিও পারে সেই ঘরত কিতাবপত্র থাকিও পারে আজি এই ঘর ভাঙি দি পেলাই এই কিতাবপত্র নদীর পানি পানি মানে উঠাই দি পানিত পেলাই দি এই বিভিন্ন ধরনের নথিপত্র কিতাবপত্র বিনষ্ট করেছে আমি তার কারণে আমি দীক্ষা দিছি গরিহণা দিয়েছি প্রশাসনক আর লগে আজি মৃতকর পরিয়াল মৃতকর পরিয়ালের ঘরটো মৃতকর পরি যদি মরি গেছে তার ঘরটো হারি যাওয়া নাই এই প্রশাসনের ফলের গতিকে আমি এটাই কথা বিচারিছো যাতে এই দুটা বস্তু পুলিশের উৎকোচর কারণে ঘটনা পিছত মানুষ মরিছে পুলিশের জিম্মাত মরিছে তারপর থানাত অগ্নিসংযোগ হয়েছে আমি গোটেইখিনি বস্তুক আমি ধিক্ষা দিছি গরিহণা দিছো থানা জ্বলাব নালাগেছিল এটা অন্যায় হয়েছে আমার সম্পত্তি রাজহুয়া সম্পত্তি বিনষ্ট হয়েছে ঠিক কিন্তু এই বস্তু লাহে লাহে কোনফালে যাব কারণ রাতেপা আহি বোল্ডাজার লগাই পেলায় ঘর ভাঙিছে ঠিকই আকৌ গোটেই দিন গল রাতে আহি পিস্তল পাইছে আমি এই অঞ্চলের মানুষের খোঁজপোচ করে চালো এইবিলাক মানুষ এইবিলাক কোনো কামত কোনোদিনই জড়িত নহয় কাম খেত কাম করিয়া মানুষ খেতি করিয়া মানুষ কাম কাজ করি যাওয়া মানুষ আর ছবিগুলো সেইদিন মাছের পুরালো শিবসাগর যাওয়ার কারণে রওনা করেছিলেন আমি এনেক শুনি পাইছো আর রাইজর ভাষ্য আমি এনেক পাইছো গতি আমি ভাবো যে প্রশাসনে তথা সরকারে এই বস্তুটো একটা সঠিক নিরপেক্ষ তদন্তরে এটা মানে এই বস্তু করিব লাগে যদি নকরে তেনেহলে আমি ভাবি লম যে এই সরকারে স্বৈরাচারী শাসন চলাইছে এই প্রশাসনে পুলিশের শাসন চলিছে অসমত আমি তো ভাবি লম অন্যথা কিন্তু আমি ইয়ার পিছত আমি এটা কথা বিচারিছো অসম মিয়া পরিষদের তরফ।